السلام عليكم جايز، আপনারা সবাই কেমন আছেন؟ আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম গরুর মাংস ভুনা। আশা করছি সবার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখা যাক। আমি এখানে হাফ কেজি গরুর মাংস ধুয়ে রেখেছি। মাংসের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব, সামান্য পরিমাণ হলুদ, তারপর সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিব। হাত দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে জিরা, সামান্য জিরা দিয়ে দিব। একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দু টুকরা করে নিয়েছি। তারপর এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিব। তারপর চামচ দিয়ে নেড়ে নিব। আমি পেঁয়াজগুলি হালকা করে বেটে নিয়েছি, আপনারা চাইলে নাও বাটতে পারেন। তারপর ভালো করে চামচ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলি একটু পর পর নেড়ে দিতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের মন মতো ঝাল ইউজ করতে পারেন। আমরা একটু ঝাল কম খাই, তার কারণে আমি এখানে হাফ চামচ শুকনো লঙ্কা নিয়েছি, এক চামচ ধনে গুঁড়া, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ জিরা বাটা। এখন চামচ দিয়ে সব কিছু নেড়ে নেব। এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিব। আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, আপনারা সয়া সস না ব্যবহার করতে পারেন, কারণ এটা অপশনাল। তারপর এটা দেওয়ার পর ভালো মতো নেড়ে নেব। এক চামচ গরম মশলা দিয়ে দিব। ভালো মতো কষাতে হবে এটাকে। আমার কষানো হয়ে গেলে মাখিয়ে রাখা মাংসগুলি দিয়ে দিব। আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচামরিচটা পরে ব্যবহার করেছি, আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন, কারণ এটা ঝাল কম লাগার জন্য আমি কাঁচামরিচটা পরে দিয়েছি। তারপর ভালো মতো নেড়ে নেব মাংসগুলি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। মাংসটাকে ভালো মতো নাড়াচাড়া করে বসিয়ে নেব। কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর মাংসটাকে ভালো মতো নেড়ে নিয়েছি। 2 মিনিট ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নেব। মাংসটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো জল দিয়ে দেবেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। আমি মাংসটাকে দুবার কষিয়ে নিয়েছি, আপনারা একবার করেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মাংসটা স্বাদের জন্য আমি দুবার করে কষিয়েছি। দুবার করে কষানো হয়ে গেছে আমার। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। আমি আবারও 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব।
তারপর ভালো করে সব কিছু ভালো মতো নেড়ে নিব। আমার গরম মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আজকে রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।